আফ্রিকার অতি দরিদ্র দেশ নাইজারে শকুনের নজর পড়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধ ক্ষুদ্র এই দেশ ঘিরে রণপ্রস্তুতি সেরেছে পশ্চিমা সমর্থনপুষ্ট আফ্রিকান বাহিনী। যে কোনো সময় বেজে উঠতে পারে যুদ্ধের সাইরেন, কিন্তু নাইজারের সামরিক জান্তাও ছেড়ে কথা বলছে না। তারা ঘোষণা দিয়েছে বিদেশি শত্রুদের আক্রমণ যে কোনো মূল্যে ঠেকাবে। নুন আনতে যাদের পান্তা ফুরায় তাদের এত জোর গলায় কথা বলার সাহস কোথা থেকে আসে? বড় কোনো শক্তি কি নাইজারের পেছনে আছে? নিশ্চয়ই কেউ না কেউ তো তাদের ভরসা দিচ্ছে, তলে তলে হয়তো অর্থ আর অস্ত্র দেবে। কদিন আগে আফ্রিকার 15 দেশের জোট ইকোয়াসের পক্ষ থেকে নাইজারকে আলটিমেটাম দেয়া হয়, 6 তারিখের মধ্যে সামরিক জান্তাকে ক্ষমতা ছাড়তে হবে, মোহাম্মদ বাজুবের হাতে ক্ষমতা পুনরায় ফিরিয়ে দিতে হবে। সেই ডেডলাইন পেরিয়ে গেছে। নাইজারের বাসিন্দারা প্রহর গুনছে, যে কোনো মুহূর্তে সীমান্তে গর্জে উঠতে পারে বিশাল বিশাল কামান, কিংবা আকাশে দৃশ্যমান হতে পারে জঙ্গি বিমানের উড়াউড়ি। আফ্রিকায় বহু বছর ধরে লুটতরাজ করেছে ফরাসিরা, স্বর্ণ রূপা তামা হীরক যা পেয়েছে তাই নিয়ে গেছে ইউরোপে। ফলে পশ্চিমের প্রতি বহু বছরের ক্ষোভ আছে সাধারণ জনতার মধ্যে। ভোটের মাধ্যমে যেই সরকারগুলো আফ্রিকাতে এসেছে তারাও কোনো স্থিতিশীলতা আনতে পারছে না, কিংবা পশ্চিমের বিরুদ্ধে কোনো ধরনের কড়া অবস্থান নিতে পারছে না। আর এই দুর্বলতার সুযোগ নিয়েছে জেনারেলরা। ফলে পুরো আফ্রিকা জুড়ে সামরিক অভ্যুত্থান যেন একরকম নিয়তি হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছরে অন্তত 5-6 মিলিটারি কু হয়েছে পশ্চিম আফ্রিকাতে। মালি বুর্কিনা ফাসোতে বসেছে সামরিক সরকার। এসব অভ্যুত্থানে জনতার সায় থাকলেও পশ্চিমারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর লাভবান হচ্ছে পুতিনের দেশ রাশিয়া। কিছুদিন আগে মালির মতোই নাইজারে সেনা অভ্যুত্থান হয়েছে। তারাও বলেছে তাদের দেশে বিদেশি সৈন্যের কোনো দরকার নেই। কিন্তু নাইজারকে এখন কঠিন পরিস্থিতি সামলাতে হবে, কারণ আফ্রিকার গণতান্ত্রিক সরকারগুলো একজোট হয়েছে মোহাম্মদ বাজুমকে ক্ষমতায় ফিরিয়ে আনতে। তাদের পক্ষে আছে ইউরোপ আমেরিকার সমর্থন। গত সপ্তাহে নাইজারে গণতন্ত্র ফেরাতে বৈঠকে বসেছিল আফ্রিকার নেতারা। বৈঠক থেকে এক সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয়, যা শেষ হয়েছে গত রোববার। হুমকি দেওয়া হয়েছিল বাজুমকে মুক্তি দিয়ে ক্ষমতায় না ফেরালে শক্তি প্রয়োগ করা হবে। তারই ধারাবাহিকতায় আফ্রিকার সেনাপ্রধানদের নিয়ে আরেকটি বৈঠক হয় নাইজেরিয়ার আবুজাতে। সেখানেই চূড়ান্ত হয় ঠিক কোন পরিকল্পনায় নাইজারে আক্রমণ করা হবে। এ অবস্থায় রাশিয়ার ভাড়াটে সৈন্যদের দল ওয়াগনারের সাহায্য চেয়েছে নাইজার। নাইজারের সামরিক অভ্যুত্থানের অন্যতম নেতা জেনারেল সলিফু মোডি প্রতিবেশী দেশ মালিতে গিয়ে ওয়াগনারের একজন প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করে এই অনুরোধ জানিয়েছেন। বার্তা সংস্থা এপি জানিয়েছে মালির 3 সূত্র এবং একজন ফরাসি কূটনীতিক ওয়াগনারের সঙ্গে নাইজার জান্তার বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। ওয়াগনার গ্রুপ প্রস্তাবটি বিবেচনা করছে বলে জানিয়েছে এপি। নাইজারের জান্তা সরকার এরই মধ্যে মালি আর বুর্কিনা ফাসোর সমর্থন পেয়েছে। এখন তাদের ওয়াগনারকে দরকার, কারণ ওয়াগনারই ক্ষমতা ধরে রাখার জন্য গ্যারান্টি হয়ে উঠবে। নাইজারের মতোই মালি আর বুর্কিনা ফাসোতে আপাতত গণতান্ত্রিক সরকার নেই, তারাও অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছে। তাই তাদের দশাও হয়েছে লেজ কাটা শিয়ালের মতো। তারা জানে নাইজারে পশ্চিমারা সফল হলে পরবর্তী নিশানা হবে মালি আর বুর্কিনা ফাসো। তাই রাশিয়ার আশীর্বাদ আর সমর্থন দরকার তাদের। নাইজার সেই চেষ্টাই করছে। ন্যাটো আর রাশিয়া শিগগিরই এখানে ছায়াযুদ্ধে জড়িয়ে পড়বে।